সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের মাঝে খেলার আগ্রহ দিতে সম্পূর্ণ একটি খোলামেলাভাবে গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাব আমার কাকু ও তার বন্ধুরা মিলে কিভাবে আমাকে খেলে শান্তি দিল সেই ঘটনা। তো চলো বন্ধু, আজকে গল্প শুরু করি। আজ দিনটা খুব ঝলমলে, তাই শুনলাম মনটা ঝলমলে। তাছাড়া সন্ধ্যায় ওর একটা নেমন্তন্ন আছে, ওর চাচাতো বোন রিতার দিয়ে। শ্যামলের অফিস থেকে ফিরতে অনেক রাত হবে, তাই যেতে পারবে না। একমাত্র ছেলে রাকিব গাছে ওর নানুবাড়ি, অতএব সুমনা একাই গিয়ে নিমন্ত্রণ রক্ষা করবে। সারাটা দিন কিভাবে কেটে গেল। সন্ধে সাতটায় সুমনা সাজগোজ করতে শুরু করল। আধ ঘন্টা বাদে যখন তার সাজা শেষ হল, লাল বেনারসি সোনার গয়না, সিথিতে সিঁদুর আর ছোট্ট লাল টিপ তাকে অপূর্ব দেখাচ্ছিল। আয়নায় নিজেকে দেখে সে নিজেই নিজের তারিফ না করে পারল না। সে বাড়ি থেকে বের হল, বিয়ে বাড়িটা এখান থেকে বেশি দূরে নয়, 10 মিনিটের রাস্তা। তারপরেও সুমনা একটা রিক্সাওয়ালা নিল, কিন্তু রিক্সাওয়ালা বেশি ভাড়া চেয়ে বসল। রিক্সাওয়ালা ছেলেটাকে সুমনার চেনা চেনা মনে হয়, এই এলাকায় নতুন রিক্সা চালাতে এসেছে, তাই ভাড়া ঠিক জানে না, তাই সে বেশি ভালো চেয়ে বসল। তখন সুমনা বলল, এখন তো শুধু মধুকুঞ্জে মোটো 20 টাকা ভাড়া, আর তুমি 40 টাকা চাইছ কেন? এবার ছেলেটা বলল না, 40 টাকায় ভাড়া দিতে হবে বৌদি, আপনি হয়তো বর্তমান ভাড়া সম্পর্কে জানেন না। সুমনা কি করবে বুঝতে পারল না। এদিকে বিয়ে বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, ধারে কাছে আর কোনো রিস্ক নেই না। সুমনা কোমলভাবে বলল, আমি তোমাকে 30 টাকা দেব, আর এটাতেই তোমাকে যেতে হবে। রিক্সাওয়ালা ছেলেটা কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতেই সুমনের মুখের দিকে চেয়ে রইল, সুন্দরী সুমনার দিকে না তাকিয়ে থাকতে পারবে না। তাছাড়া তার বাগানের আপেলগুলো বেশ আকর্ষণীয় ছিল। রিক্সাওয়ালা ছেলেটা তার সাথে কথা বলতে বলতেই হুট করে একটা মোটরসাইকেল আর দুজন ছেলে এসে সুমনার হাত থেকে একটা টান দিয়ে পার্সটা নিয়ে গেল। পেছন পেছন দৌড়ে নাগাল পেল না, রাস্তায় কোনো লোক নেই, একদম ফাঁকা। এখন কি করবে ভেবে পাচ্ছে না। পার্সে টাকা ছিল, এখন বিয়ে বাড়িতে যাবে কি করে, হাতে কোনো টাকা নেই, তাই বেশ চিন্তায় পড়ে গেল। সুমনা ভেবে পাচ্ছিল না কি করবে। এমন সময় সুমনের মুখের কাছে রিক্সাওয়ালা নিচু গলায় বলল, আমি আপনাকে ওখানে পৌঁছে দিব একটা শর্তে, শর্তটা মেনে নিলে কোনো ভাড়া লাগবে না, শুধু একটু টাইম লাগবে, এইমাত্র 4-5 মিনিট সময়। সুমনা হেসে বলল, আচ্ছা শুনি তোমার শর্তটা। রিক্সাওয়ালা আগের মতোই নিচু স্বরে বলল, আমাকে একটু খুশি করে দিতে হবে বৌদি। সুমনা চমকে উঠল, খুশি করে দিতে হবে মানে কি বলতে চাইছে? রিক্সাওয়ালা ছেলেটি বলল, আপনার সুন্দর বাগানের আপেলগুলো আমার ভালো লেগেছে, আপনার মাঠে খেলতে খুব ইচ্ছে করছে, বেশ কিছুদিন হলো কোনো খেলা হয় না, তাই অনেক জল জমে গেছে, এখন তাই আপনার মাঠে খেলে কিছুটা জল পাতলা করতে হবে, এই আর কি। অবশ্য আপনি যদি রাজি থাকেন তবেই হবে। এদিকে সুমনার স্বামী খেলায় বেশ দুর্বল, ঠিকঠাক খেলতে পারে না, এর ফলে সুমন আক্রমণ কোনো তৃপ্তি পায় না, এজন্য সুমনা শক্তিশালী খেলোয়াড়ের আশায় সব সময় তৈরি থাকে। এবার সুমনা বলল, সে না হয় আমি রাজি হলাম, কিন্তু এখন এই ভরা রাস্তায় কাজ হবে কেমন করে? রিক্সাওয়ালা তার আঙ্গুল একটু দূরে একটা অন্ধকার ঢাকা পাথরের আড়ালে নির্দেশ করে বলল, ওখানে চলো, যদি কেউ আমাদেরকে দেখে সুমন ইতস্তত করতে লাগল, তার মনে হতে লাগলো যদি কেউ দেখে ফেলে। সুমনার আপত্তি দেখে রিক্সাওয়ালা ছেলেটি বলল, আচ্ছা তাহলে কয়েক পা হেঁটে একটু দূরে একটি পরিত্যক্ত বাড়ি আছে, ওখানে গিয়ে আরামসে আমরা কাজ সেরে নেব বৌদি। এবার রাজি হন, সুরমনা ভেবে দেখল, এখন হেঁটে আবার কিছু দূর যেতেই ফিরতে কিছুটা সময় নষ্ট হবে। ঘড়িতে টাইম দেখল 8:10, 8:30-এর মধ্যে বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে।
তাই কিছু না ভেবেই অন্ধকার প্রাচীরের দিকে এগিয়ে গেল। ওর পেছন পেছন রিক্সাওয়ালাও এগিয়ে গেল। সুমনা অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগল, যাতে কেউ সন্দেহ না করে। পাঁচিলের আড়ালে গিয়ে সুমনা দ্রুত তার মাঠ উন্মুক্ত করে দিয়ে প্রাচীরের সাথে দাঁড়িয়ে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বলল, এবার এসো, চটপট কাজ ছেড়ে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছে দাও। ছেলেটি তার বিশাল খেলাটা বের করে আনল, তারপর সুমনার কাছে এসে দাঁড়াল। এরপর মাঝ রাস্তায় খেলাটা সেই এক ধাক্কা দিল, সাথে সাথে সুমনা কেঁদে উঠল। কেননা এত বড় খেলোয়াড় তার মাঠে এই প্রথম। কিছুটা ব্যথা পেলেও কোনো কথা না বলে চুপচাপ খেলার উপভোগ করতে লাগল। এদিকে ছেলেটা এক হাতে সুমন আর বাগানের নরম নরম আপেলগুলো দোলতে দোলতে নিজের মতো খেলতে লাগল। ধীরে ধীরে খেলার গতি আরও বাড়িয়ে দিল। এদিকে এক সন্তানের মা হলেও এখনও সুমনার মাঠ নতুনের মতো, তাই ছেলেটি আর বেশিক্ষণ টিকে থাকতে পারল না। তারপর সুমনার হয়ে যাওয়ার 4-5 মিনিটের মাথায় ছেলেটি রাস্তায় ভর্তি করেই জল ছেড়ে দিল। সুমনার ইচ্ছে করছিল আরও একবার করার, কিন্তু সুমনার হাতে সময় নেই, তাই দ্রুত পরিপাটি হয়ে গেল। বন্ধুরা বিনিময় ছেলেটি বিনা ভাড়ায় রিক্সা করে সুমনাকে বিয়ে বাড়িতে পৌঁছে দিল। তখন ঘড়িতে 8:30। আজ বিয়ে বাড়িতে মেয়ের বাবা সহ অতিথি আপ্যায়নে দায়িত্বে আছে। সুমনা ও তার কাছে গিয়ে হেসে বলল, মেজ কাকু আমি এসে গেছি। তখন সীমান্ত বাবু বলল, বাহ ভিতরে এসো, তুমি একাই কেন, রাকিবের বাবা আসলো না যে। এদিকে সুমনের শাড়ির আঁচল সামলাতে সামলাতে বলল, না মেজ কাকু, রাকিবের বাবা তো অফিস থেকে ফিরতে ফিরতে রাত 11:30 বেজে যাবে, কাজের চাপ খুব। আর রাকিব নানা বাড়িতে গিয়েছে, ওরা দুজনেই আসতে পারেনি। সীমান্ত বাবু বলল, বেটা একটু আগেই শুরু হলো, তুমি ওখানে যাও। সুমনা সঙ্গে সঙ্গে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে গেল। এমন সময় পেছন থেকে এক্সকিউজ মি, অচেনা পুরুষের কণ্ঠ ভেসে এলো। সুমনা চমকে গিয়ে ঘুরে তাকাল, একজন অচেনা যুবক, স্মার্ট পরনে নীল শার্ট আর জিন্স, হাই পাওয়ারের চশমা চোখে। সুমনা তাকিয়ে বলল, আমাকে বলছেন? যুবক হেসে বলল, আপনি নিখিলদার ওয়াইফ না? নিখিলদার কথায় সুমনা বেশ হকচকিয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, নিখিল নামে আমি কাউকে চিনি না, আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। যুবকটি বার অপ্রস্তুত হয়ে বলল, আরে আমি প্রিন্স, আপনি সত্যিই নিখিলদার বউ? সুমনা হেসে বলল, না আমি সুমনা, আমার হাজব্যান্ডের নাম শ্যামল, আমি সম্পর্কে মেয়ের দিদি হই, নিজের দিদি অবশ্যই নয় জেঠু তো। আসলে আমি নিখিল বাবু বা আপনাকে কাউকে আমি ঠিকঠাক মতো চিনতে পারছি না। তখন ছেলেটি থতমত খেয়ে বলল, ও তাহলে আমি সরি, আমার কথাটা ভুল হয়েছে, আমি মিতার কাকু, ওর বাবার সাথে ব্যবসা করি। সুমনা কিছুটা আগ্রহে হেসে বলল, ঠিক আছে কাকু। এরপর সুমনা বিয়ের মণ্ডপের দিকে এগোতে লাগল। বিয়ের পর বর দেখা শুরু হল, খাওয়া দাওয়া হবে 10টা নাগাদ। সুমনা খেয়ে নিল, তারপর বাড়িতে ফেরার জন্য তোড়জোড় শুরু করল, কিন্তু বাধা দিলেন মাধবী আন্টি। তিনি বললেন, সুমনা তোকে আজকে বাড়িতে যেতে হবে না, এখানেই থেকে যাও, সকালে বাড়িতে যাবি। সুমনা প্রথমে রাজি হয়নি, তারপর বাধ্য হয়ে থাকতে রাজি হল। বন্ধুরা অনেক রাত হওয়ার কারণে যে যার মতো ঘুমিয়ে পড়ছে। চাঁদনি রাত, সুন্দর একটু পুকুর পাড়ের দিকে যেতেই প্রিন্স কাকুকে দেখতে পেল। সেখানে একটা বসার সুন্দর জায়গা ছিল, প্রিন্স কাকুর সাথে বসে বসে অনেক গল্প হল। কাকু খুব চালাক ছিল, খুব অল্প সময়ে সুমনাকে পটিয়ে নিল, খুব দ্রুত সময়ের মধ্যে সব কথা শুনে নিল, এমনকি দুর্বল স্বামীর কথা শুনে নিল। সুমনার মুখে হতাশা দেখে কাকু সরাসরি সুমনাকে মাঠে খেলার অফার করল। কাকুর অমন কথা শুনে চুপ হয়ে গেল সুমনা। সুমনা নীরবতা দেখে কাকু সুমনাকে জিজ্ঞাসা করল, আর সাথে সাথে নিজের সাথে জড়িয়ে ধরল। এরপর বাগানের আপেলগুলো দলাই মলাই করতে শুরু করল, তারপর রেডি করে নিল।
এরপর ওখানে খেলা মাঠ উন্মুক্ত করে কাকুর বিশাল খেলাটা সেট করে খেলতে লাগল। দীর্ঘ এক ঘন্টা যাবত সুমনাকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে শান্ত হল। সে রাতে পুকুর পাড়ে আরও একবার খেলল তারা দুজন। তারপর শেষ রাতের দিকে তারা ঘুমিয়ে পড়ে। এরপর থেকে সুযোগ পেলেই কাকুকে সুমনাকে ডেকে এনে মনের আনন্দে খেলে সুখ নেয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, বাকি ঘটনা পরের পর্বে বলবো। তাই ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে দাও। আর তোমাদের কারোর যদি সরাসরি আমার সঙ্গে খেলার ইচ্ছে করে, তাহলে লজ্জা না করে কমেন্ট বক্সে তোমার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে দাও। ভালো থাকবে সবাই।